নাগরিকত্ব বিল বাতিল করার প্রতিবাদে সিপিএম এর কাছাড় জেলা কমিটি সোমবার রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এদিন সিপিএম সদস্যরা সর্বভারতীয় নাগরিকের এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত করা ও ডি ভোটার প্রথার বিলোপ করার দাবি জানিয়ে স্লোগান দেন। পরে আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সম্পাদক দুলাল মিত্র বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করার দাবি জানাচ্ছে সিপিএম, কারণ দল মনে করে এই বিলটি বিভেদ সৃষ্টি করেছে এবং উগ্র জাতীয়তাবাদী শক্তিকে জাগিয়ে তুলে রাজ্যে সম্প্রীতির বাতাবরণ নষ্ট করে দিতে চাইছে সরকার। সিপিএম এর পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলাতেও নাগরিকত্ব সংশোধনী বিল যেটা 2016 সেটা বাতিল করার দাবিতে আমরা আজকে এখানে কর্মসূচি পালন করেছি। আমরা আমাদের পার্টি মনে করে এই বিলটা একটা বিভেদ সৃষ্টি করার মতো বিল, একটা এতে বিভেদ সৃষ্টি হচ্ছে। এই বিলের ফলে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে এই বিলটা গ্রহণ করা হয়েছে। সুতরাং এই বিল নিয়ে সারা ব্রহ্মপুত্র উপত্যকাতে একটা অংশ তার বিরোধিতা করছেন, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিরোধিতা করছে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো এই বিলটা ধর্মনিরপেক্ষতার নীতিবিরোধী। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই বিলের বিরোধিতা করছি এবং পাশাপাশি আমরা আজকে এই দাবিও করছি যাতে সমস্ত ভারতীয় নাগরিকের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করা হয় এবং একই সঙ্গে ডি ভোটারের নামে যে হয়রানি চলছে বা ডি ভোটারের যে সিস্টেম, ডি ভোটার যে প্রথা, এই প্রথাটাকে পুরোপুরিভাবে বিলোপ করা হোক, এই দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি হয়েছে। এই কর্মসূচি আজকে সফল হয়েছে।